মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তো ধানতেরাস, সকলকে শুভ ধানতেরাস। ধানতেরাস তিনটে টাইম দিয়েছে, আর লাস্ট টাইম হচ্ছে বিকেল 6:40 পর্যন্ত, 5:17 থেকে মেবি। যাই হোক, আজকে আমাদের মন্দিরে ঠাকুর ঢুকবে, আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাবো, খুব আনন্দ হবে, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন সকালবেলা আলু ভাজা করছি, আলু কেটে নিয়েছি, আর এখানে পার্শে মাছ রাখা হয়েছে। এই যে তো পার্শে মাছগুলো কাটা, একদম ছোট পার্শে মাছগুলো, ছোট ছোট হয়ে গেছে, তাই ফুলকপি আলু দিয়ে তো পার্শে মাছের ঝোল করবো। সিম থাকলে একটু সিমও দিতাম, একটু শীত শীত পড়েছে, ভালোই লাগবে। তো চলো, পোগোকে খাওয়ানো পড়ানো সব হয়ে গেছে, পোগো ওবারই গেছে, আর তাড়াতাড়ি করে রান্না বান্না করে একেবারে ঠাকুর আনতে যাবো, তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে, আর পোগো রেডি হয়ে গেছে। আমি হচ্ছে শাড়ি পরেছি এই শাড়িটা, আর পোগো পরেছে হচ্ছে সাদা কালারের পাঞ্জাবি। তো চলো এখন ঠাকুর আনতে যাচ্ছি, পোগো দেখি দেবো। এখন দেখি গুনগুনটা রেডি হয়েছে কিনা। সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো দীপাবলি তো শুরু হয়ে গেছে, আর দীপাবলির আগের আগের দিন এটা ধানতেরাসের দিন। তো ধানতেরাসের দিন আমাদের মন্দিরে ঠাকুর আসছে, আর আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি, সবাই মিলে অনেক আনন্দ করে ঠাকুর আনতে যাচ্ছি। আর আমার ভাইটা কেমন ছ্যাবলাচ্ছে দেখো, এটাকে এটা কিন্তু আমার ভাই হয়, এই যে গুনগুনকে দেখো না, এটা গুনগুন হচ্ছে এই এই আমার এই ভাই বউ, ঠিক আছে, এই ভাইটারই বউ হচ্ছে গুনগুন। তো ভাইকে তোমরা কেউ ভিডিওতে দেখতে পারো না, তার কারণ আমার ভাই কিন্তু মানে দুবাইবাসী, ঠিক আছে, দুবাই থাকে। তো দুবাই থেকে এই ছুটিতে এসছে এখন একটুখানি, তার জন্যই ওকে এখন দেখতে পাচ্ছ। আর আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি, আর তোমরা ভাবছো পোগো, এই যে পোগো আছে ভ্যানে, ভ্যানের মাঝখানে বসে রয়েছে। তো পোগোকে ভ্যানে তুলে দিয়েছি, তাহলে ওর কষ্ট হবে না হাঁটতে, মানে হাঁটতে হবে না সেই কারণে আর কি। বন্ধুগণ, কালী পুজো তো চলেই আসলো, আর তোমরা কালী পুজোতে কে কেমন মজা করবে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আমিও কালী পুজোতে কেমন মজা করব, কি করব, ভিডিও দিতে কিন্তু আমি লেট করব না, তার কারণ এই ভিডিওগুলো মিস করা যাবে না। আমাদের পাড়ায় না, মানে খুব বড়, মানে খুব বড় একটা পাড়া না, আমাদের ছোট্ট পাড়া, যেহেতু কোনো পুজো টুজো হয় না, যেমন অনেক জায়গায় শহরের দিকে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সমস্ত কিছু পুজো হয়, তাই তারা আনন্দটা সবসময়ই পায়। কিন্তু আমরা কিন্তু ছোট্টবেলার থেকে একমাত্র আমাদের পাড়ায় কালী পুজো হয়, আর কালী পুজোয় পাড়াটা যেহেতু আলোয় আলোকিত হয়ে যায়, মা আসেন আমাদের মানে একদম সকলের মনের মধ্যে, সেহেতু কিন্তু আনন্দটা সেই লেভেলের থাকে। তো দুর্গাপুজো তো বাঙালি ইমোশনাল, কিন্তু কালী পুজোতে আমাদের একটা আনন্দই বেশি হয়, খুব মজা করি আমরা। আর এখন আমি ভেতর আইফোনে ছবি তুলে নিলাম। তো সবাই মিলে আমরা ঠাকুর নিতে এসেছি। প্রত্যেক বছর আমাদের এই পাড়ার নিয়ম আছে, প্রত্যেক বছর ঠাকুরটা কেউ না কেউ দেয়, যে দেবে এক বছর তাকে 3 বছর দিতে হবে। তো এই বছর আমার জেঠু দিয়েছে ঠাকুর, তো তার জন্য আর কি সকলে মিলে আমরা ঠাকুর আনতে এসেছি। আর এখানে হচ্ছে ঠাকুর বানায়, আর এখান থেকে আমরা প্রত্যেক বছর ঠাকুর নিই। তো ঠাকুর মা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তোমরাও একবার দেখো। আর তাছাড়া এক্সট্রা ডাকুনি ঝুগুনিও কি এক কী বেশ বলে, ডাকুনি ঝুগুনি হয়তো বলে, যাই হোক সেটাকেও নেওয়া হয়েছে, ঠিক আছে। তো সকলে মিলে এখন ঠাকুর তুলে নিচ্ছে ভ্যানে, এখন যাবেন হচ্ছে মা একদম নিজের বাড়িতে। আমাদের মন্দিরও তো নতুন করা হয়েছে, সেটা তো আমাদের আগেও বলেছি, আগে আমাদের ছোট্ট একটা মন্দির ছিল, কিন্তু সেই মন্দির থেকে এখন মায়ের কিন্তু নতুন বাড়ি হয়েছে, ঠিক আছে। তো ওখানেই হচ্ছে মা যাবে, আর হচ্ছে পোগোকে পাঞ্জাবি পরিয়েছি সাদা কালারে, তাই জন্যই আমি সাদা শাড়িটা পরেছি। আজকে ধানতেরাস, আবার একটু ইচ্ছা আছে বিকে, এখন হচ্ছে তোমাদের ওই 4:15 বাজে, তাই একটু ইচ্ছা আছে যে সন্ধ্যের দিকে একটু ধানতেরাসের একটা সময় আছে না, সেই সময়ে একটুখানি যাব, সেখানে গিয়ে একটু গোপুর জন্য কিছু কিনবো, ঠাকুরের জন্য যদি কিছু দু একটু কিছু কিনি, আর হচ্ছে সোনা গয়না তো কিনতে পারবো না।
তাই জন্য কিনবো হচ্ছে ঝাঁটা, প্রত্যেক বছরই যেটা কিনি ঝাঁটা, আর নুন কিনবো। তো সবাই কেনে নুন ঝাঁটা এগুলো কেনে ধানতেরাসের সময়, আমিও তাই জন্য কিনবো। তো দেখো এখন হচ্ছে ঠাকুর কিন্তু ভ্যানে উঠেও পড়েছে, যাচ্ছে। তো মা হচ্ছে যেখান থেকে যাচ্ছে আর উপরে যেই গাছপালা তারফারগুলো সেগুলো সরিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। এবার আমাদের, এবার তো কালী পুজো পড়েছে রবিবার দিন, আর আমাদের আমাদের যেখানে আমাদের পুজো মণ্ডপের প্রত্যেকটা অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব। তো রবিবার দিন তো পুজো হবে, আমি উপোস করব, খুব মজা হবে, খুব আনন্দ করব। আর সোমবার হচ্ছে রেস্ট আছে, যেহেতু আগে উপোসের পরের দিনটা তো আর কোনো প্রোগ্রাম টোগ্রাম পাড়ায় রাখা হয়নি। আর সোমবার হচ্ছে যে সোমবার রেস্ট বললাম, আর মঙ্গলবার আছে হচ্ছে যে একটা পাড়ায় প্রোগ্রাম আছে, ফাংশন হবে, আর তারপরের দিন হবে আমাদের সব প্রতিযোগিতা, আর তারপরের দিন ভাসান। এই হচ্ছে আমাদের কালী পুজোর প্রোগ্রাম। তো দেখো মা মন্দিরে চলে এসেছে আর সবাই পোগো তো কত আনন্দ করছে, পোগোর এবার খুব আনন্দ, আনন্দ করা শিখে গেছে। আর এইটা হচ্ছে আগের বছরের মা, তাকে হচ্ছে বার করে রাখা হয়েছে, বরণের দিন বরণ করে এই মাটাকে ভাসিয়ে দেওয়া হয়, আর নতুন মাকে কিন্তু বরণে প্রত্যেকটা দিন কিন্তু পুজো করা হয় মন্দিরে। আর বললামই যে ধানতেরাসের জন্য আসবো কিছু কেনাকাটা করতে, তো এই কাকিমার দোকানে এসেছি, ছোট্ট একটা প্রদীপ নিয়েছি, ঠাকুরের একটা বটিদা নিয়েছি, আর গোপুর জন্য একটা মালা কিনেছি। গোপুর ভেবেছিলাম একটা বাঁশি নেব, কিন্তু যেই ডিজাইনের বাঁশি আমার ঘরে আছে সেম ডিজাইনই দেখাচ্ছে, তাই আর নিইনি। আর হচ্ছে নুন আর ঝাঁটা এই কিনে আমার কেনাকাটা শেষ করলাম, চলে যাব বারাসাতে পোগোর জন্য জামা কাপড় কিনতে শীতের, আর আমি বরণ করবো সের জন্য আমার জন্য একটা শাড়ি কিনবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে। তত পর্যন্ত তোমরা ভালো থেকো, কালী পুজোতে অনেক অনেক আনন্দ করো, সাবধানে কাটিও, সবাই খুব খুব ভালো থেকো, চলো টাটা বাই বাই। Yeah.